নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য জনগণকে সচেতন করা, বাল্য বিবাহ রোধ করা, মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করে তোলা, শিশুদের শ্রমিক হিসেবে কাজে না রাখা, বাচপান বাঁচাও, প্লাস্টিক ব্যবহার বন্ধ করা, রক্তদান, মহদ্দান ইত্যাদি বিষয়ে প্লে কার্ড নিয়ে একা জনগণকে সচেতন করে রবিবার রাত 9:30 পদযাত্রা করে কমলপুর শহরে পৌঁছলেন পীযূষ কান্তি রায়। উনার এই মহৎ উদ্দেশ্যে পদযাত্রায় ব্যাপক সাড়া ফেলেছে কমলপুরে। খোয়াই জেলার চেবড়ি এলাকার বাসিন্দা পীযূষ কান্তি রায়, পেশায় তিনি একজন খোয়াই মহকুমা শাসক অফিসে ইউডিসিতে কর্মরত। দু তিন দিন সরকারি ছুটি পড়লে মানব সচেতনে বেরিয়ে যান প্লে কার্ড নিয়ে। শনিবার ও রবিবার সরকারি ছুটি থাকায় মানব সমাজকে সচেতন করতে শনিবার তেলিয়ামুড়া থেকে প্লে কার্ড হাতে নিয়ে পদযাত্রায় বেরিয়ে যান কমলপুরের উদ্দেশ্যে। রবিবার রাতে 9:30 প্লে কার্ড হাতে নিয়ে পদযাত্রা করে পৌঁছলেন কমলপুর শহরে। পীযূষ বাবু কমলপুর শহরের বিভিন্ন পথ প্লে কার্ড নিয়ে পরিক্রমা করেন। উনার এই সচেতনতামূলক কর্মসূচিকে ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় কমলপুরে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, শুধুমাত্র মানব সমাজকে সচেতন করা নয়, উনার একটি উৎসর্গ নামে সামাজিক সংস্থা রয়েছে, সংস্থার অনেক সদস্য সদস্যরা আছে। এই সামাজিক সংস্থার মাধ্যমে রাজ্যে যেসব অনাথ শিশুরা রয়েছে তাদের জন্য স্কুল করা হয়েছে। এইরকম একটি স্কুল রয়েছে আম্বাসা জহরনগরের ঈশ্বরচন্দ্রপাড়া এডিসি ভিলেজে ও আগরতলা প্রতাপগড় এলাকায়। সেখানে 30 জন অনাথ শিশুদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। খোয়াই জেলার সোনাতলায় তাঁতিবস্তিতে পিছিয়ে পড়া হিন্দুস্থানি 20 জন ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়া হয় বলে সাক্ষাৎকারে জানান তিনি। তিনি এর আগে 7 বার মানব সমাজকে সচেতন করার উদ্দেশ্যে পদযাত্রা করেন। চাকরির ফাঁকে সুযোগ পেলেই সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে সামাজিক কাজকর্ম করে থাকেন বলে সাক্ষাৎ মূল উদ্দেশ্য হলো নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য জনগণকে সচেতন করা। আমি মনে করি নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার দায়বদ্ধতা শুধু সরকার এবং পুলিশের নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে। কারণ অবৈধ নেশা কারবারিরা আমাদের সমাজের মধ্যেই রয়েছে এবং তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার দায়িত্ব জনগণেরও রয়েছে। তাই জনগণ যেন আরও সচেতন হয়, এর জন্যই আমি এই পদযাত্রার মাধ্যমে প্লে কার্ড হাতে নিয়ে প্রচার করছি প্রায় 3-4 মাস যাবৎ। এটা আমার 7ম বারের মতো পদযাত্রা। তাছাড়া বাল্য বিবাহ যেন না দেওয়া হয়, 18 বছরের নিচে কম বয়সে মেয়েদের বিয়ে যেন না দেওয়া হয়, মেয়েদেরও যদি শিক্ষিত স্বাবলম্বী করা হয়, শিশু শ্রম শিশুদের। কমলপুর থেকে দেবজিৎ গুহরায়, রিপোর্ট সার্চ ইন্ডিয়া, টিএনএন।